জেলার বিরুদ্ধে আদিবাসী আইন অনুযায়ী আইনানুক ব্যবস্থা নিতে হবে এই দাবিকে সামনে রেখে অবরোধ জাতীয় সড়ক অবরোধ করলেন তৃণমূল কর্মীরাই পড়ল তৃণমূল নেতার পুষ্পুতুল পুরো কাণ্ড ঘটালেন তৃণমূলের অন্য এক নেতার অনুগামীরা এমনই খবর সূত্র মারফত ঘটনা ঘিরেই সরগোল জলপাইগুড়িতে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রসঙ্গত কালী পুজো উপলক্ষে সম্প্রতি করোলা ভ্যালি চা বাগানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল স্থানীয় তৃণমূল নেতারা অভিযোগ ওই মঞ্চের পাশে বসেছিল জুয়ার আসর সেই ভিডিও ফেসবুকে পোস্ট করে কটাক্ষ করেন তৃণমূল জেলা সভাপতি তারপরেই প্রকাশ্যে আসে গোষ্ঠী কোন্দলের খবর রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূল নেতারা উত্তরবঙ্গের পিছিয়ে পড়া জনজাতি গোষ্ঠীকে নিজের ভোট ব্যাংক ভেবে নিয়ে লাগাতার ব্যবহার করছে অন্যদিকে তাদের অপমানও করছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের ঘটনা বিভিন্ন এলাকায় মাথা ছাড়া দিয়ে উঠছে জেলায় জেলায় ঘটছে এই ধরনের ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তৃণমূলের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে বেশ কয়েকবার বিশেষত পূর্ব ও পশ্চিম দিকের এলাকাগুলিতে গোষ্ঠী দ্বন্দ্বের খবর এসেছে বাঁকুড়া জেলাতেও তৃণমূলের অভ্যন্তরীণ স্থানীয় নেতাদের মধ্যে ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে গোষ্ঠী দ্বন্দ্বের কারণে অশান্তি ও উত্তেজনা দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরে ঘটে চলা এই ধরনের ঘটনা চিন্তা বাড়িয়েছে শাসক শিবিরের এলাকা দখল নিয়ে কিছুদিন আগেই উত্তপ্ত হয়েছিল পানিহাটির বিবি বাগান এলাকা বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের দিনেই বর্ধমানের ভাতারে তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়েছিল তৃণমূলের ছাত্র সংগঠনের দুই গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্রের আকার নিয়েছিল ভবানীপুরের আশুতোষ কলেজ চত্বর অন্যদিকে খাস জমি এবং মাছ ভেরি কার দখলে থাকবে তা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বের ছেড়ে আহত হয়েছিলেন উভয় পক্ষের পাঁচজন তৃণমূল কর্মী তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল আজিমগঞ্জ স্টেশন চত্বর চলেছিল গুলি আগুনে পড়েছিল দোকান তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছিল মুর্শিদাবাদের ভরতপুর জলা বুঝিয়ে বেআইনি প্রমোটিং ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল তিলচলা থানা এলাকায় ইয়েম বাইপাস সংলগ্ন পঞ্চান্ন গ্রামে একই ঘটনা ঘটেছে মালদা পুরুলিয়া হাওড়া জেলাতেও পাশাপাশি এই খাতায় নাম তুলেছে কলকাতাও তিলোত্তমার বুকেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কিছু ঘটনা রয়েছে যেখানে বিভিন্ন নেতা নিজেদের ক্ষমতা বৃদ্ধির জন্য একে অপরের বিরুদ্ধে কাজ করেছে এই ধরনের গোষ্ঠী দ্বন্দ্বগুলি দলের অভ্যন্তরীণ ঐক্যকে দুর্বল করে দিচ্ছে এবং কখনো কখনো জনগণের মধ্যেও তার প্রভাব পড়ছে বলে মত বিশেষজ্ঞদের তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যেই সরাসরি হস্তক্ষেপ করেন তিনি প্রায়ই দলীয় বৈঠক বা সমন্বয় সভা ডেকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন নেতাদের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটলে তাদের শাস্তি অথবা দলের প্রতি আনুগত্য নিশ্চিত করতে নেতৃত্বে সাধারণত কঠোর পদক্ষেপ নেন কিন্তু দলের থেকে নেত্রীর কথায় মেনে চলছে না দলীয় কর্মীর নেতারা তারই প্রমাণ রাজ্যের বেড়ে চলা এই গোষ্ঠীদ্বন্দ্ব আর এতেই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ নেত্রীর কথায় ভরসা করেন না দলের নেতারা সেখানে সাধারণ মানুষ কিভাবে ভরসা করবে